আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। প্রমিতার জন্মদিনে মেকআপ রুমেই হয়ে গেল আয়োজন, জমজমাটি বার্থডে সেলিব্রেশন হয়ে গেল পিলুর মেকআপ রুমে। বন্ধুরা, অভিনেত্রী প্রমিতা চক্রবর্তীর আজ জন্মদিন। জন্মদিনেই অভিনেত্রী শেয়ার করেছেন জন্মদিনের আগে করা নানান ফটোশুটের মুহূর্ত শেয়ার, যেখানে দেখা গেছে বার্থডে কেক হাতে প্রমিতাকে, সঙ্গেই রয়েছেন স্বামী রুদ্রজিৎ। তবে বন্ধুরা, জন্মদিনেও ব্যস্ত অভিনেত্রী প্রমিতা চক্রবর্তীর শুটিংয়ে বর্তমানে পিলুতে দেখা যাচ্ছে তাকে অভিনয় করতে। কয়েক বছর পর অভিনেত্রী আবার অভিনয় করছেন তার স্বামী রুদ্রজিতের সঙ্গে একই ধারাবাহিকে। সাত ভাই চম্পা ধারাবাহিকে দুজনকে দেখা গেছিল একসঙ্গে। আবার বেশ কয়েক বছর পর তারা একসঙ্গে এসেছেন পিলু ধারাবাহিকে। তাদের বিবাহবার্ষিকী গেছে 14ই ফেব্রুয়ারি, সেদিনকেও তারা করেছেন শুটিং। পিলু ধারাবাহিকের সেটেই ছোট্ট করে হয়েছিল অ্যানিভার্সারি পালন। এবার দেখা গেল অভিনেত্রী প্রমিতা চক্রবর্তীর জন্মদিনের সেলিব্রেশন হয়ে গেল একেবারে জমজমাটি ভাবে পিলু ধারাবাহিকের মেকআপ রুমে। হ্যাঁ বন্ধুরা, পিলু ধারাবাহিকের নায়ক গৌরব আর অভিনেত্রী প্রমিতা চক্রবর্তীর স্বামী রুদ্রজিৎ আয়োজন করে ফেললেন অভিনেত্রী প্রমিতার জন্য কেক এবং জন্মদিনের ভুরি ভোজে। হ্যাঁ বন্ধুরা, জন্মদিনের কেক কেটে ফেললেন প্রমিতা মেকআপ রুমে। তার সঙ্গে দুপুরে জন্মদিনের স্পেশাল লাঞ্চেরও আয়োজন করা হলো প্রমিতার জন্য। জন্মদিনের লাঞ্চে নজর কাড়ল ভাত, পোলাও, মাছ, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, ভাজা এবং আরো কত কিছু। জন্মদিনের সেলিব্রেশনে যোগ দিলেন পিলু ধারাবাহিকের তারকারা। সকলে হুল্লোড় করে পালন করলেন অভিনেত্রী প্রমিতার এবছরের জন্মদিন। বন্ধুরা দেখলেন তো, জন্মদিনে শুটিংয়ে ব্যস্ত হলে কি হবে, শুটিংয়ের সকলে মিলেই তার এই দিন টিকে স্পেশাল করে তুললেন। বন্ধুরা, আপনারা দেখছেন প্রমিতা চক্রবর্তীর জন্মদিন সেলিব্রেশনের কিছু বিশেষ মুহূর্ত পিলুর মেকআপ রুম থেকে। অভিনেত্রী প্রমিতার জন্য রইল আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা। হ্যাপি বার্থডে। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে খুব শীঘ্রই ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।